سلامي واتشامي بيزت باتم يتكيزا مسكتن نبيل سنسما
এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। সবাইকে নমস্কার। আজকে এখানে মনোরঞ্জন দেববর্মাস স্মৃতি পুলিশ প্যারেড গ্রাউন্ডে আমরা রাষ্ট্রীয় একতা দিবস পালন করছি। সে উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রী অমিতাভ রঞ্জনজি, চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রী জে কে সিনহা মহোদয়, শ্রী অনুরাগজি ডিজিপি ইন্টেলিজেন্ট, সিনিয়র অফিসিয়ালস, পুলিশ পার্সোনালস এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদেরকে সবাইকে আজকের আরেকটা বিশেষ দিন, আপনারা জানেন যে আমরা দীপাবলি দিবস আজকে পালন করছি, ত্রিপুরাতে কালী পুজো হয়, সেই উপলক্ষে আপনাদেরকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি 31শে অক্টোবর ভারতের স্বাধীন ভারতের প্রথম যিনি উপ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন, এবং ওনার এই জন্মদিনে আমরা রাষ্ট্রীয় একতা দিবস হিসাবে পালন করি। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যবে কার্যভার গ্রহণ করেন, উনি আসার পরে এটা এই দিনটি পালন করার জন্য ওনার নির্দেশে আমরা সেই পালন করছি সমস্ত ভারতবর্ষে। আমরা সবাই জানি যে রাজনীতিতে, ভারতীয় রাজনীতিতে সর্দার প্যাটেল এবং যাকে আমরা সবসময় ভারতের লৌহ মানব হিসাবে আমরা সবাই আখ্যায়িত করি, এবং দেশকে একতা, অখণ্ডতা আর একতা রাখার ক্ষেত্রে ওনার যে ভূমিকা যে উনি পালন করে গেছেন সেটা কিন্তু আজও আমাদের স্মরণ করায়, এবং আজকের দিনও এটা প্রাসঙ্গিক। 1947 এবং 49 সালের মধ্যে সর্দার প্যাটেল 562-টির মতো যে প্রিন্সেস যে স্টেটগুলো ছিল সেগুলোকে ভারতে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে ওনার অবদান সবসময় স্মরণীয়, এবং এই যে সুমহান কাজটি একমাত্র সেটা সম্ভব হয়েছে আমাদের সর্দার প্যাটেলজির যে দৃঢ় মানসিকতা ও তার বলিষ্ঠ পদক্ষেপের জন্য সেটা সম্ভব হয়েছে। এবং এক কথায় বলতে গেলে আজকে সর্দার বল্লভভাই প্যাটেলকে আমরা বলতে পারি যে দেশের একতা ও সংহতির প্রতীক, এবং এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি সম্মান জানানো এবং দেশের একতা অখণ্ডতা রক্ষায় সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি যে শ্রদ্ধা জানানোর লক্ষ্য নিয়ে আমরা 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রান ফর ইউনিটি সূচনা করেন। অ্যাকচুয়ালি আমরা প্রতি বছরই একই দিনে আমরা আস্তাবল ময়দানে আমরা সেটা করে থাকি,
কিন্তু এবার যেহেতু একই দিনে এখানে কালী পূজা এবং এই দিনটি আমরা সবাই জানি যে একসাথে পড়ে গেছে দিওয়ালি এর জন্য আমরা রান ফর ইউনিটি দুদিন আগে আমরা করেছি সর্দার বল্লভভাই প্যাটেলের যে মূল উদ্দেশ্য ওনার মূল উদ্দেশ্য ছিল দেশকে শক্তিশালী করা সমৃদ্ধ ভারত গড়া যে অনুপ্রেরণা আমাদের দিয়েছেন এবং সেটাকে বারবার আমরা যাতে সেই দিশায় আমরা কাজ করি উনি যে মার্গদর্শন আমাদের দিয়ে গেছেন ওনার জন্মদিনে আমাদের আজকে যে প্লেজ আমরা নিলাম সেই কারণে আমরা কিন্তু সেই প্লেজটা আমরা নিলাম আমরা জানি দেশের ভিতরে এবং বাইরে এখনো অনেক অশুভ শক্তি চেষ্টা করছে দেশকে দুর্বল করার জন্য এবং দেশের অখণ্ডতা যাতে বিঘ্ন হয় তার জন্য নানাভাবে সচেষ্ট আছে এবং সেই কারণেই আমরা যারা এখানে উপস্থিত আছি এবং দেশের এবং রাজ্যের সমস্ত নাগরিককেও আমাদের উদ্বুদ্ধ করার জন্য এই দিনটি আমরা পালন করি আমরা জানি সর্দার বল্লভভাই প্যাটেলের সম্মানে ভারত সরকার বিশেষ করে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গুজরাটে নর্মদা নদীর তীরে একটি পূর্ণবয়ব মূর্তি স্থাপন করেছেন এবং সেটা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ স্ট্যাচু বলা যায় এবং আমি জানি না এখানে অনেকে গেছে কিনা আমিও যাইনি এখন কিন্তু শুনেছি সেখানে প্রচুর মানুষ শুধু দেশের না অন্যান্য বিদেশ থেকেও মানুষ যাচ্ছে এখানে এবং সর্দার বল্লভভাই প্যাটেলের গিয়ে সেখানে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ত্রিপুরার পুলিশের কথা বলি পুরনো পুলিশ বাহিনী আমাদের প্রায় 150 বছর পূর্ণ হয়েছে এবং সেটা 1873 সালে মানিক্য রাজাদের রাজত্বকালে সেটা শুরু হয়েছিল এবং আমরা সময় জানি যে ত্রিপুরার পুলিশ এবং বিশেষ করে টিএসআর বাহিনীর যারা টেররিস্টদের বিরুদ্ধে এত ভালো কাজ করেছে যে কারণে প্রেসিডেন্টস কালার সম্মান আমাদের দেওয়া হয়েছে পুলিশ বাহিনীকে ত্রিপুরা পুলিশ কার্যকরভাবে রাজ্যে অপরাধ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে এবং আপনারা সবাই জানেন আমি বারবার এই কথাটা বলি এবং গর্বের সাথে বলতে পারি যে অনেকে অনেক কথা বলে যে ত্রিপুরাতে নাকি আইন শৃঙ্খলার অবনতি হয়েছে কিন্তু এগুলো ওরা বলার আগে ওদের একটু পড়াশোনা করে আসলে ভালো হয় ডাটাগুলো দেখে আসলে ভালো হয় আমি বলবো 88টি রাজ্যের মধ্যে ত্রিপুরায় নিচের দিক থেকে থার্ড পজিশন আছে মানে তৃতীয় সর্বনিম্ন স্থানে রয়েছে 2023 সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট মামলা নথিভুক্ত হয়েছে 3091টি যেখানে 2024 সালে মোট মামলার সংখ্যা ছিল 3974টি মানুষ আগে তো মামলাই করতে পারত না মানুষ যেতেই পারত না কিন্তু আমরা এই সরকার আসার পরে যেভাবে মানুষ এখন আসছে থানাতে এফআইআর করছে ওরা ওদের যে সমস্যা সেগুলো জানাতে পারছে এতেই প্রমাণ হচ্ছে কি সংখ্যায় আস্তে 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 করে আজকে সেই জায়গায় মামলা সংখ্যাও বাড়ছে এবং তার এই যে মামলা যেখানে এই প্রতিরোধ ব্যবস্থার কারণে এখন কিন্তু অনেক জায়গার মধ্যে আমাদের যেমন প্রসিকিউশন রিপোর্ট ট্রাফিক জরিমানা প্রতিরোধমূলক গ্রেপ্তার এগুলোর মুখ্য কারণে আস্তে আস্তে করে কিন্তু অনেক মানে মানুষ তার ফল পাচ্ছে সেখানে যেখানে নারী নির্যাতনের ঘটনার কথা যদি আমরা বলি 88টি রাজ্যের মধ্যে ত্রিপুরা অষ্টম সর্বনিম্ন স্থানে রয়েছে মহিলাদের অভিযোগ জানানোর জন্য সব জায়গার মধ্যে আমাদের উইমেন্স হেল্প ডেস্ক 24/7 সেটা আছে শুধু তাই নয় আমাদের প্রতিটা ডিস্ট্রিক্টে একটি করে মহিলা থানা রয়েছে এবং ভাগরতলা ওয়েস্ট ডিস্ট্রিক্টে একটা বেশি সর্বমোট 9টা মহিলা থানা আছে আমরা জানি অনেক সময় মহিলারা গিয়ে যদি মহিলা পুলিশ অফিসার থাকে তাদের সাথে কথা বলতে অনেকটা ওরা সহস্বর ওরা খুব কমফোর্ট ফিল করে সেই জায়গায়
এই কারণে আমরা সমস্ত ডিস্ট্রিক্টে এবং ওয়েস্ট ডিস্ট্রিক্টে আমরা আরো বেশি করে টোটাল 9টা আমরা ডিস্ট্রিক্ট মুরিলা থানা করেছি। এখানে মাদক বাজেয়াপ্ত ও ধ্বংস করা নিষিদ্ধ দ্রব্যের নিরিখে ত্রিপুরা পুলিশ উত্তর পূর্বের নর্থ ইস্টের মধ্যে এখন সর্বোচ্চ স্থানে আছে বলা যেতে পারে। মাদক সংক্রান্ত মামলা নিবন্ধন ও গ্রেপ্তারের ক্ষেত্রে 2018 থেকে 2021 সালের তুলনায় 2022 সাল থেকে এখন পর্যন্ত যথাক্রমে প্রায় 77% ও 66% শতাংশ বৃদ্ধি পেয়েছে। আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকা তো দেখেন, টিভির পর্দায় আপনারা দেখেন, পুলিশ খুব ভালো কাজ করছে। এখানে বাংলাদেশি যারা বা রোহিঙ্গিয়া যারা অনুপ্রবেশকারীরা আছেন তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। 2022 সালে রোহিঙ্গিয়া ও বাংলাদেশের যে অবৈধ অনুপ্রবেশকারী মিলিয়ে 263 জন, 2023 সালে 620 জন, 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত 923 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 2022 সালের তুলনায় 2024 সালে গ্রেপ্তারের গড় মাসিক বৃদ্ধি প্রায় 4 গুণ বেড়েছে। 2023 সালের বিধানসভা আপনারা সবাই জানেন এবং 2024 সালে যে লোকসভা নির্বাচন সেখানেও একমাত্র এই পুলিশ বাহিনী এখানে বিএসএফ যারা প্ল্যাটুন এখানে আছে ওনারা অংশগ্রহণ করেছেন, সিআরপিও অংশ সবার মিলিত প্রচেষ্টায় এই যে আমাদের বিধানসভা এবং লোকসভা নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং ভোটের যে অনুকূল পরিবেশ সেটা নিশ্চিন্ত করার কারণে লোকেরা কিন্তু প্রচুর সংখ্যায় তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। আমরা সর্বভারতীয় স্তরে যদি আমরা দেখি এখানে ভোট পার্সেন্টেজ অনেক বেশি ত্রিপুরাতে কিন্তু মানুষ ভোটদান করে এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে ত্রিপুরাতে শান্তি সম্প্রতি আছে, ত্রিপুরাতে ল অ্যান্ড অর্ডার সেটা ভালো আছে বলে সেটা কিন্তু আমরা এটা বলা যায় লিটমাস টেস্ট আমি বলবো সেই দিক থেকেও কিন্তু আমরা বলতে পারি এবং সার্বিক আইন শৃঙ্খলা আমরা একমাত্র পুলিশ বাহিনীর কারণে সেটা নিয়ন্ত্রণে আছে। শুধু তাই নয়, যেখানে কোনো খবর কোনো সমস্যা হলে সেখানেই পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং সেখানে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে সবসময় পদক্ষেপ নিয়েছে। ত্রিপুরার ইতিহাসে প্রথমবারের মতো কয়েক দশকের পরে বিদ্রোহের পরে যে আত্মগোপন যে টেরিস গ্রুপ ছিল সমস্ত ক্যাডাররা আপনারা নিশ্চয়ই দেখেছেন তারা অস্ত্র সমর্পণ করে 24শে সেপ্টেম্বর এই 2024 এবং তারা মেইন স্ট্রিমে তারা ফিরে এসেছে এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজির কারণে। এবং শুধু তাই না, আপনারা সবাই জানেন প্রায় নর্থ ইস্ট রিজিয়নে আগে যে অবস্থা ছিল অশান্তির একটা পরিবেশ ছিল সেখানে প্রায় 12টার মতো অ্যাকর্ড ত্রিপুরাকে নিয়ে হয়েছে এবং আজকে শান্তি পরিবেশ নর্থ ইস্টে ফিরে এসেছে, আগে সেটা ছিল না। আমার মনে আছে যখন আমি এনইসির মিটিং বা অন্যান্য মিটিংয়ে যখন নর্থ ইস্টের চিফ মিনিস্টারদের সাথে আমি বসি তারা বলছে যে এতদিন ধরে মনে হচ্ছে উই আর ইন দ্য মেইন স্ট্রিম অফ ইন্ডিয়া, আগে একটা মনে হতো যে আমরা কোথায় আছি, তো এইরকম একটা ফিলিং ওনাদের মধ্যে সেটা বলছিলেন যখন আমরা বৈঠক করছিলাম। এখানে পুলিশের যে জনবল সেটা আস্তে আস্তে করে আমরা পূরণ করছি, বর্তমানে 1000 কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া চলছে এবং আরো কনস্টেবলের জন্য আরো 916টি পদ আমরা স্যাংশন দিয়েছি। স্পেশাল এক্সিকিউটিভ আমরা 6000-এর মতো নেওয়ার একটা ডিসিশন আমরা নিয়েছি এবং সেটাও নিয়োগ প্রক্রিয়ার প্রক্রিয়াধীন রয়েছে। 218 জন সাব ইন্সপেক্টর নিয়োগ করার ক্ষেত্রে আমরা অনুমোদন দিয়েছি এবং তাতে করে যেসব সমস্যা অনেক জায়গায় যখন আমি পুলিশ স্টেশনে যাই বা অন্যান্য জায়গায় যখন মিটিং হয় আপনাদেরকে নিয়ে তখন এই ঘাটতির কথা আপনারা বলেছেন, তো সেটা আশা করি পূরণ হবে। শুধু তাই না, গত 5 বছরে রাজ্যে প্রায় 12টি থানা এবং আউটপোস্টের সংখ্যা আমরা বাড়িয়েছি। পুলিশ বাহিনীর কার্যকর ও সুস্থ পরিচালনার জন্য যানবাহন ক্রয়, পুলিশ স্টেশন সংস্কারের মতো
বিভিন্ন যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেটার অগ্রাধিকার দেওয়ার আমরা চিন্তা ভাবনা আছে এবং সেটা আমরা নিশ্চয়ই আমরা করব পুলিশ বাহিনীর উন্নয়ন ও আধুনিকরণের লক্ষ্যে রাজ্য সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম যেটাকে ইআরএসএস বলা হয় 112 চালু করা হয়েছে এবং ইমিডিয়েট সেখানে মানুষ যখন সমস্যায় পড়ে সেখানে যোগাযোগ করলে যে ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সেটা আমার কাছে যা রিপোর্ট আছে আমিও প্রায়শই এইসব বিষয়ে খবর নিই দেখি সেটা কার্যকরী ভূমিকা নিচ্ছেন সংকটের সময় সাধারণ জনগণ পুলিশের সহায়তা চাইতে এবং এই প্ল্যাটফর্মটি অত্যন্ত সুন্দরভাবে ব্যবহার হচ্ছে ক্রাইম ব্রাঞ্চ ও সাইবার ক্রাইম ইউনিট গঠনের পর মামলা রুজু ও প্রতারণের টাকা জব্দের বিষয়ে কঠোর পদক্ষেপ এই পুলিশ বাহিনী নিচ্ছে 2023 সালে এই ইআরএসএস কন্ট্রোল রুমের মাধ্যমে এমএচএ যে পোর্টাল আছে সাইবার আর্থিক জালিয়াতির বিরুদ্ধে মোট 1913টি মামলা দায়ের করা হয়েছে 2024 সালের জুলাই মাস পর্যন্ত প্রায় 2050টি মামলা এর মধ্যে রেজিস্টার হয়েছে পুলিশের জনসংযোগ বাড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এখানে কমিউনিটি পুলিশিং বাড়াতে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট 6504টি এই যে প্রয়াস যে সভা সেটা অনুষ্ঠিত হয়েছে সড়ক দুর্ঘটনা রোধে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে এর মধ্যে আমরা সেক্রেটারিতে মিটিং করেছি এখনো আমাদের চিফ সেক্রেটারি মহোদয় এবং ডিজি সাহেব মিলে ওনারা প্রায়শই এটাকে নিয়ে বলছি যে ভালো করে আরো এই বিষয়ে একটা সদর্থক ভূমিকা নেওয়ার জন্য এবং সেইভাবেও কাজ চলছে বর্তমানে হাইওয়ে পেট্রোলিং ভেহিকেল এবং ইন্টারসেপ্টর ছাড়াও অতিরিক্ত 8টি ইন্টারসেপ্টর ভেহিকেল ত্রিপুরা পুলিশকে দেওয়া হয়েছে সড়ক দুর্ঘটনা মাদক চোরাচালান অবৈধ বিদেশি অনুপ্রবেশকারী সহ অন্যান্য দুর্বৃত্তদের চলাচল ঠেকাতে 2022 সালের আগস্ট মাস থেকে হাইওয়ে পেট্রোল যানবাহন চালু করা হয়েছে রাজ্যের সাম্প্রতিক বন্যাস আমরা দেখেছি টিএসএফ এর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় গতকালও আমি গিয়েছিলাম একটা বেড়াকে সেকেন্ড নম্বর ব্যাটেলিয়ান টিএসএফ সেখানেও আমি কথাটা বলেছি এবং সত্যিই ওরা যেভাবে কাজ করেছে বন্যাতে ত্রিপুরার ইতিহাসে এত বড় বন্যা কখনো হয়নি কিন্তু সবাই মিলে আপনারা পুলিশ বাহিনী এবং টিএসএফ সবাই মিলে যেভাবে আপনারা কাজ করেছেন সেটাকে আমরা মোকাবেলা করতে সমর্থ হয়েছি মোট 765 জন টিএসআর কর্মীকে সরাসরি আমরা উদ্ধার ও ত্রাণ কার্যে নিযুক্ত করেছিলাম এবং নিজেদের জীবন বাজি রেখে টিএসআর জওয়ান প্রায় 6295 জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে 1959 সালে লাদাখের হট স্প্রিংসে চীনা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে মাতৃভূমি রক্ষার জীবন উৎসর্গকারী পুলিশ কর্মীদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশের সমস্ত পুলিশ বাহিনীর সাথে গত 21 অক্টোবর 2024 দিনটিকে পুলিশ কমেমোরেশন ডে হিসাবে পালন করা হয়েছে এ পর্যন্ত 35,000েরও বেশি পুলিশ কর্মী কর্তব্য পালন করতে গিয়ে নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন 2023 সালের 1 সেপ্টেম্বর থেকে 2024 সালে 31 আগস্ট সময়কালে ত্রিপুরা 3 জন সহ মোট 214 জন পুলিশ সদস্য আত্মত্যাগ করেছেন বলিদান হয়েছেন তাদের স্মরণীয় এবছরও গত 21 সেপ্টেম্বর 2024 তারিখে পুলিশ কমিউনিশন ডে কুচকাওয়াজ ওই ডিনগরের পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়েছে আমি আজকের এই রাষ্ট্রীয় একতা দিবসে আমরা যে আজকে শপথ নিলাম নিশ্চয়ই আমরা সেটা করব এবং আমাদের স্বাধীন ভারতের প্রথম যিনি উপ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার কথা বলে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্ব সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব